সমগ্র দেশজুড়ে করোনার বেলাগাম দাপট চললেও উত্তরবঙ্গের তুফানগঞ্জে পর্যদস্ত করোনা। বেশিরভাগ ক্ষেত্রেই বিনা চিকিৎসায় স্বল্পদিনের ব্যবধানে করোনাকে পার্শ্ববর্তী রায়ডাক নদীতে বিসর্জন দিয়ে সুস্থ হচ্ছে আক্রান্তরা। স্থানীয় প্রশাসন কর্তৃক নির্ধারিত সেফজোনে থেকেই মিলছে করোনা মুক্তির মুশকিল আসান। তুফানগঞ্জ শহর জুড়েই চলছে করোনা টেস্ট, একসঙ্গে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট হওয়ায় ফলাফলও মিলছে হাতে হাতে। শহরে দু একদিন ধরে আক্রান্তের খবর মিললেও দ্রুত সুস্থ হচ্ছেন তারা। তবে এই বিপর্যয়কালীন সময়ে যারা সামনের সারিতে থেকে করোনার সঙ্গে লড়াই করছেন তাদের মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার দিয়ে সম্বর্ধনা জানালেন তুফানগঞ্জ হরিদ্দাম নিউ টাউন ক্লাব। সরকারি কর্মী, আধিকারিক, সাংবাদিক ও করোনা ভলান্টিয়ারদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেন সংশ্লিষ্ট ক্লাবের সদস্যরা। এবং কিছু খাদ্য সামগ্রী সামান্য জল সামগ্রী কাবের বেশি উঠেছে তা আমরা বিতরণ করলাম। আমরা চাই যারা এই করোনা পরিস্থিতিতে যারা করোনার এই ভয়াবহ দুর্বিষহ পাদুকালে আমাদের পাশে এবং সমাজের পাশে রয়েছে তারা যাতে আরও ভালো করে মানুষের হয়ে কাজ করে, আমরা যাতে করোনাকে জয় করতে পারি সেই লক্ষ্যই নিউটাউন ক্লাব এই অনুষ্ঠান করলাম। হ্যাঁ, কতজনকে দিলে? মোট 50 জনকে দেওয়া হবে। এমনি আপনারা নেসাইলে কী কী জনকল্যাণমূলক কাজে নিজেদেরকে লিপ্ত রাখেন? আমরা বিশেষ করে বিভিন্ন সময় আমরা তো সারা বছর ধরে বিভিন্ন কর্মকাণ্ড করি এবং আর্থসামাজিক অবস্থা বুঝে ক্লাবকে যতটা পারি মানুষের পাশে দাঁড় করাই। আমরা করোনা পরিস্থিতিতেও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ত্রাণ তহবিলে 10,000 টাকা আমরা দান করেছি। বর্ষার সময় আমরা যেরকম ব্লিচিং পাউডার, তারপরে ফিনাইল, হ্যান্ড স্যানিটাইজার এগুলো দিয়ে বিভিন্ন সময় সমাজের যে আমাদের এলাকা সেটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি। দুস্থ যারা অসহায় নাগরিক তাদের পাশে দাঁড়াই। দুর্গা পুজোর সময় বস্ত্র বিতরণ করি, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করি এবং সাংস্কৃতিক জগতে আমাদের ক্লাবে সবাই যুক্ত, তারা বিভিন্ন সময় বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে। আপনি ক্লাব কর্মকর্তার পাশাপাশি একজন কাউন্সিলর, তো কাউন্সিলর হিসেবে আপনার ওয়ার্ডে এ পর্যন্ত কি কোনো করোনা পজিটিভ পাওয়া গিয়েছে? যদি পাওয়া গিয়ে থাকে তাহলে সংখ্যাটা কত? আমার ওয়ার্ডে বলতে আমাদের ওয়ার্ডে একজনই পাওয়া গেছে সুস্থ, স্বাভাবিক ছুটেছে। আজকে কি আপনাদের কোনো ক্যাম্প রয়েছে করোনা টেস্টের? ক্লাবে একটা ক্যাম্প রয়েছে আজকে। এই এলাকার যারা ভয়ে সন্ত্রস্ত রয়েছে, করোনা কোনো ভয়ের ব্যাপার নেই কিন্তু তা সত্ত্বেও মানুষের মধ্যে একটা ভয় রয়েছে, তা করোনাকে জয় করার জন্যই আমরা ক্লাবে একটা ক্যাম্প বসিয়েছি এবং সরকারি আধিকারিকরা কিছুক্ষণ আমাদের এখানে উপস্থিত হবে, তারা এখানে ক্যাম্প করে আমাদের এখানকার নাগরিকদের করোনা পরীক্ষা করবে।